হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে যাচ্ছি আমরা দার্জিলিংয়ের আরেকটি দর্শনীয় স্থান দেখতে, সেটা হচ্ছে পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল। তো চলো, আমরা চলে এসেছি পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল দেখতে। এইটার নাম হচ্ছে, এই যে সাদা বিল্ডিংটা, এটার নাম হচ্ছে জাপানিজ টেম্পল। এটার মধ্যে কিন্তু একটা মন্দির, আসলে বৌদ্ধরা, এ বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, তারা কিন্তু এই মন্দিরে উপাসনা করে। আর এই যে এটা সাদা বিল্ডিং, এটাও কিন্তু পিস প্যাগোডা নামে পরিচিত। তো চলো, আমরা দুটো জিনিসই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। তো আজকে প্রচুর মেঘ, মেঘের কারণে কিন্তু মাঝে মাঝে এই বিল্ডিংগুলো খুব ভালোভাবে দেখা যায় না। মাঝে মাঝে একদম মেঘে ঘিরে রাখে, আবার মাঝে মাঝে কিন্তু মেঘ পরিষ্কার হয়ে যায়, তখন আবার দেখা যায়। তো চলো প্রথমে আমরা পিস প্যাগোডার মধ্যে কি আছে দেখি। তো যেহেতু প্রচুর বৃষ্টি, তাই কেউ ছাতা কেউ রেনকোট নিয়ে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। তো এই পর্যন্ত ওঠার পর যে অবস্থা হলো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের পায়ে জুতা এবং মোজা কেস পরে আসছি। তো যেহেতু আমরা কেস পরে আসছি, আর এইখানে এই জাপানিজ যে মানে পিস প্যাগোডায় উপরের দিকে যে বড় বৌদ্ধ মানে মূর্তিটি আছে, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে জুতো খুলে উপরের দিকে উঠতে হবে। তো বর্ষার কারণে তাই আমরা আর জুতো খুলে উপরের দিকে না উঠে এখানকার চারপাশটা একটু ঘুরে আবার নিচে নেমে চলে আসলাম জাপানিজ টেম্পলের ভিতরে কি আছে সেটা দেখার জন্য। তো চলো, আমরা এখন জাপানিজ টেম্পলের ভিতরে কি আছে সেটা দেখি। এইটা হচ্ছে জাপানিজ টেম্পল, জাপানিজদের যে উপাসনালয়, তার আদলে বানানো হয়েছে। আসলে এখানকার যে উপাসনালয়গুলো, এখানে হিন্দু এবং বৌদ্ধ, তারপর খ্রিস্টান, সব জাতি মনে হয় একসাথেই এই এখানকার যে উপাসনালয়গুলোতে উপাসনা করেন। তো চলো প্রথমে আমরা ভিতরে ঢুকছি। তো এখানকার যে স্থানটা, এখানে জুতো খুলে ঢোকা যায়, এজন্য কিন্তু আমরা জুতো খুলে তারপর ঢুকে পড়লাম। তো সকাল দিকে এখানে যারা এই ধর্ম অবলম্বী আছে, তারা কিন্তু উপাসনা করতে থাকে। তো আমরা একটু সকালেই এসেছি, তো ওদের উপাসনা হয়ে যাওয়ার পর আমরা ভিতরে ঢুকেছি। তো চলো, আমরা উপরে কি আছে সেগুলো একটু দেখি। উপরে উঠতে উঠতে আমরা যেটা দেখলাম, এখানে যে ছবিগুলো আছে, তো এই ছবিগুলোতে কিন্তু এখানকার পুরোনো দিনের যে ঐতিহ্য সেগুলো বহন করে, মানে জাপানিদের যে শৈল স্থাপত্য সেগুলোর কিন্তু অনেক নিদর্শন এখানে দেখা যায়। তো জাপানিরা যখন এই ইন্ডিয়াতে এসেছিল, তখন কিন্তু তারা এই রকমের উপাসনালয় অর্থাৎ মন্দির তৈরি করেছে। আর তাদের যে উপাসনালয়ের ভিতরে যে জিনিসগুলো আছে, সেগুলোই এখানে মানে প্রদর্শন করা হয়েছে। এখানকার কিন্তু সবাই এইটার ভিতরে ঢুকে সব কিছু দেখতে পারে। তা আমরাও কিন্তু সব কিছু দেখতে পেলাম, যেখানে আসলে ভিতরে ঢুকে যেটা দেখলাম, যে খ্রিস্টানদের উপাসনালয়ের মতো কিন্তু এখানে গির্জায় যে জিনিসগুলো থাকে সেরকমই কিন্তু মোমবাতি, তারপরে লম্বা একটা মূর্তির মতো সেটা আছে। তো এখানকার উপরের জিনিসগুলো দেখে আমরা আবার সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে পড়েছি। তো দার্জিলিং আসলে এই দুইটা জায়গা কিন্তু থ্রি পয়েন্টসের ভিতরে পড়ে, অর্থাৎ দার্জিলিংয়ের যে সেভেন পয়েন্ট, মিক্স পয়েন্ট, থ্রি পয়েন্টস যেগুলো বলে, তার মধ্যে এই দুইটা জিনিস আছে।